শুটিং সেটে অভিনেত্রী রোকায়া জাহান চমকের দুর্ব্যবহার নিয়ে সপ্তাহ তিনেক ধরে নাটকপাড়া উত্তপ্ত। সম্প্রতি বিচার সভায় সব বিবেচনা করে চমককে শাস্তি দেয় অভিনয় শিল্পী সংঘ। সেই সভায় উপস্থিত ছিলেন প্রযোজকদের সংগঠন, টেলিপ্যাপ ও নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। কিন্তু সভার পরে জানা যায় চমকের শাস্তিতে সন্তুষ্ট নন তারা। 21 আগস্ট সংবাদ সম্মেলন করে সংগঠনটির নেতারা জানান 3 মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে চমককে। এই বিষয়ে এবার মুখ খুলল অভিনয় শিল্পী সংঘ। 23 আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়েছে ডিরেক্টরস গিল্ডের সঙ্গে তাদের মতানৈক্য তৈরি হয়েছে। ডিরেক্টরস গিল্ডের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনয় শিল্পীরা। সংগঠনটি আরও বলেছে চমকের বিরুদ্ধে ডিরেক্টরস গিল্ড যে সিদ্ধান্ত নিয়েছে তা তাদের ব্যক্তিগত। এফটিপিও এর মাধ্যমে বিষয়টির সমাধান চাইছে অভিনয় শিল্পী সংঘ। তাই সে ফেডারেশনের সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন লাভলুর সঙ্গে তারা কথা বলেছেন। আগামী 1 সেপ্টেম্বর এই বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।